ধরো দুইটা এক কয়েন, এখন নেক্সট নাই আছে, এখন এটা লাগিয়ে দেখাই তো দেখাই তো তাহলে আমার বুঝতে হইব এটা আমার আরেক কয়েন আছে। এরপরে আমি ফোরের কয়েন মারতাম, এখন আমি কিন্তু বললে অন্য টোনটা লাগাইলে বাঁচত না, যদি বাজে তে বুঝতে হইব আমার কয়েলও সমস্যা আছে। এরপরে একটা চেক রয়েছে বডির লগে, বডি আছে নি আর্থিং তালে, তো অবশ্যই আর্থিং তালে দেখলে হইব সব কয়েল, এক কয়েল দেখলে হইব, এক মাথা দেখলে হইব, যে কোনো মাথা দেখলে হইব, মানে ছয় মাথা দেখা যাচ্ছে না, প্রত্যেক কয়েল এক মাথাতে আমি দেখি লাই, তাই আমার বডি আছে, যদি বডি দেখা তাহলে বুঝতে হইব আমার মুক্তি হয়েছে মোটর নষ্ট। হ্যাঁ বুঝছি, সাউন্ড করলে চাউন করলে বা আমার জেলাকা নাই মাফি, আমি তো চাউন করে দেখাইলে তোমার বোঝার লাগে, শুনে মানুষ যদি দেখতে না দেখতে কি চাইলো, আর আমরা যে যদি মাফি সিরিজ বোর্ড দিই মাফি সে তো সমান লাইট জ্বলবো, কথা বলছেন লাইট জ্বললে ভালো, লাইট জ্বললে মানে কি তা মানে পুরো সার্কিটটা ওকে আছে, ওকে গেল। এখন আমার একটা প্রশ্ন হইল যে আমি এখন এটা দিয়ে কিলাখান স্টার করবো আর কিলাখান ডেল্টা করবো, এটা ফারিস হবে ফারি স্টার তিন মাথা অফ করলি, কোন তিন মাথা অফ করলি, সব দেওয়া আছে দেখো প্রথমে এখন কোন অবস্থায় আমি যদি ইনো প্রথমটা ইনো নিচে যদি আমি ইউ ওয়ান দিই ইনো উপরে ইউ টু দিতে পারতাম না, ইউ টু দিলে তো মানে আমার সিস্টেম কি লাগান আমি বুঝাই আপনারে, এরপরে বি ওয়ান যদি আমি দুই নম্বরটা দিই এর উপরেও বি টু দিতে পারতাম না, আমরা বি টু কি তাহলে হই আর আমরা ওলা যে কয়েল পাইছি রানি, আমি সাপোজ যদি ওটারে মনে করি, আমি ওটারে যদি মনে করি কিতা বি ওয়ান, ওটারে মনে করি বি টু, ওটারে মনে করি কিতা ডাব্লিউ ওয়ান, ওটারে মনে করি ডাব্লিউ টু, ওটারে মনে করি ইউ ওয়ান, ওটারে মনে করি ইউ টু, ও যে কয়েলের টার্মিনাল গুলো আছে আমি ওগুলা যে সময় বয়াই মনে আমি ওগুলো বয়াই যদি আমি ইউ ওয়ান যদি নিচে বয়াই এর উপরে আমি অন্য কয়েলের এক মাথা বয়াই দিই, কথা কি বুঝছি, আমি আমি ও জায়গায় যদি সাপোজ নিচে যদি কিতা করি ইউ ওয়ান যদি ধরি আমি ইউ ওয়ান যদি অন্য দিই ইনো উপরে কিন্তু আমি ইউ টু দিতে পারতাম না, মানে ও কয়েলের অন্য মাথা হইতো না, অন্য কয়েলর আমি ও কয়েলর একমাত্র আবার মনে করো ইনো যদি আমি ও কয়েল থেকে দেই এর উপরে কিন্তু অন্য কয়েল আরেক মাথা লাগবে, মানে একজন একজন মানে উপর উপরে ব্যবহার করা যাইতো না, কথাকে মানে বুঝছি আমরা বিষয়টা না কেউ না বলতে আমরা খুঁজে করতে আচ্ছা এখন তো আমরা বুঝলাম না নি, এখন আমরা ওলা খান স্ট্রাকচার বইলাম যে অনো ইউ ওয়ান অনো দিলাম ধরো ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ওলা আমি সাজাইলাম, সাজানোর পরে আমি স্টার করলে উপর বা নিচ তিন তিন মাথা বাড়াবো, তিন মাথা কেটে করবো শর্ট করবো, আর যদি ডেল্টা করতে চাই তাহলে কেটে করবো মানে সোজা আর আড়াইভাবে কেটে করবো মানে শর্ট শর্ট করবো, তখন ও যে বিষয়গুলো ও যে দুই কয়টা কথা কইছি কথা কেটে করবো মানে না বুঝতে কি কষ্ট হয়েছে আমি যদি স্টার করি ভালো করে বুঝি স্টার করলে নিচর তিন মাথা নয় উপর তিন মাথা কিনা করবো শর্ট করবো, যে মাথা তিন মাথা রইব খালি ও তিন মাথা আমি তিনটা ফেলে দেবো, আর যদি ডেল্টা করি তাইলে আমি মানে উপরে উপরি বাজে উপরে উপরি বাজে উপর নিচ বাজে উপর নিচ বাজে কিনা করবো শর্ট করবো, পরে আমি ও তিনটার মধ্যে তিনটা টার্মিনালটা বলো তিনটার মধ্যে আমি যে কোনো তিনটা হয় নিচে না হয় উপরে তিনটার মধ্যে আমার সুন্দর দিলে আমার এখন কায়ন মারতে পারবো একটা মোটর তো চালালে তো যোগ্যতা পারবো বস পনেরো দিন সারাই খেলিছ আউটার সাথে শিখাইছন কিন্তু আমি আবার রিপিট করলাম যাতে তোমার বেশি ভালো হয় কারণ একটা মোটর তুমি কন্ট্রোলিং ভালো লাগে কিন্তু বাদে মোটরটা তো লাগিয়ে দিলে তাহলে এটা দিব না তোমার মারবো এটা মোটর পড়িয়ে দিবা লাখ লাখ টাকা একটা মোটর দাম, তো আমরা এখন ই বিষয়গুলো ফার্ম করি কারেন্ট মাপতাম আবার এম্পিয়ার এখন কিলা মাপতাম এখন একটা কথা রয়েছে এবার আমি কিলা খানে এম্পিয়ার মাপতাম এম্পিয়ার মাপার সময় কিতা করবো আমরা প্রুফগুলো খুলিলাম খুলিয়া আমি কিতা করবো এ বলা হয় তো
প্রুফ গুলা খুললিয়া আমি কিতা বলবো ওই দোকানত কিও দিব 40 এম্পিয়ার লেখা আছে ইনো ডিসি থাকলে আমি সিলেক্ট করব এসে সিলেক্ট করব ওই এসে এরপরে হইলো কিতা হইব এরপরে হইলো আমরা কিতা করব ফেজ তিনটা যে তুলানি ইনো তো কয়েল আমরা যদি মনে করি এগুলাতে আমরা ফেজ ডুবছে তিনটা আমি প্রত্যেকটার মধ্যে কিতা করব দেখুন এখন আর একটা সমস্যা আছে আমি যে সময় মোটর রান করাইব প্রথম অবশ্যই আমার কিতা করব ক্লিপার মিটার লাগবো আমি মিটারটি দেখতে হইব আমার কতটুকু কত এম্পিয়ার নেই কত এম্পিয়ার নেই লেখা আছে দেখো 3.5 এম্পিয়ার এটাই নিব কথা বলছেন 3.5 এখন দেখা যায় এর চেয়ে যদি বেশি নে এখন দেখা যায় 4.6.5 নের গিয়া তুমি এই সময় তোমার বুঝতে পারবে মোটরের কয়েলে সমস্যা আছে যদি কোনো অবস্থায় তার নিয়ম থেকে কেউ বেশি খাইতে বুঝতে বিরাট সমস্যা আছে আমরা সবাই তো এটা লিমিটেশন খাই না মানে এখন যদি দেখা যায় যে 3 দিনও টানি আপনি খাইছে বুঝতে পারবে কিন্তু মানুষ আলাদা না অন্য ওইখানে ধরতে হবে যে আমারও কয়েলর যদি মনে করি যে বেশি কারেন্ট নিয়ে বুঝে থাকে তাই কইছি মানে যে সময় মনে করবো আমার কয়েলে বেশি কারেন্ট নেই সে বুঝতে পারবো যে আমার কয়েলে কোনো না কোনো প্রবলেম আছে সাথে সাথে মনে প্রথম কাজ হইলো মোটরটা বন্ধ করা আমার একটা প্রশ্ন আছে তারা কইছিল 3 ফেজ মোটর হচ্ছে যে সময় আমরা স্টার্ট নিব কোনো ক্ষেত্রে 2 5 মোটর কয়েল মাপতে কয়েল বডি ভাই বা কয়েল বেশ সময় বা কয়েল শর্ট হয়